এ খবরদার, এক ইঞ্চি জমি কারো ভক্ষণ করার চিন্তা করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি জুলমান, কেউ যদি এক বিঘত জমি কোনো ভাইয়ের জুলুম করে গ্রহণ করে নেয়, তার হকে ছিল না, সে এক বিঘা নিছে, এক বিঘত শিবরান, সানসেটটা বের করে দিছে, রাস্তা সিঁড়িটা ঠেলে তুলে দিছে, হিসাবের বাহিরে সরকারের জমির উপরে এইটুকু অধিকার কাটাইছে। আল্লাহ রাসূল বলছেন, মনে রেখো কিয়ামতের দিনে সাত তবক জমিন তোমার কাঁধের মধ্যে ঝুলাই দিয়া আল্লাহ জাহান্নামে পাঠাবে। কত জমি লাগে তোর, আল্লাহ ওই দিন দিয়ে দিবেন আপনাকে আমাকে। প্রিয় ভাইয়েরা, এই যে ল্যান্ড ডেভেলপ করছে যারা, আল্লাহ জানে যদি অন্যায় করে এইগুলি করে, চারিদিক দিয়ে বালু ফেলাইয়া মধ্যে বেচারির দুই বিঘা গরিব মানুষ, ওইটুকুই তার সম্পদ, দিবি না, না দিন লাগবে না, চারিদিক দিয়ে বালু দিছে, দিয়ে বেচারি বেকায়দায় পরে জমির দাম হয়তো 1,00,000 টাকা ছিল, এখন 20,000 টাকা হলেও হয়েছে। এইরকম টেকনিকে দুর্নীতি করে লক্ষ লক্ষ মানুষকে নিঃস্ব করা হয়েছে, আমাদের বাংলাদেশে আছে, আছে কি না? হাউজিং সোসাইটি বানাইছে, আপনার এই পকেটের এই জমিটুকু না হলে আমাদের হাউজিং সুন্দর হচ্ছে না। ওনারে আল্লাহ এবং রসুল হাউজিং সোসাইটি বানানোর নির্দেশনা দিছে না? উনি বড় গ্রুপ, উমুক গ্রুপ, তুমুক গ্রুপ, মানুষকে বেকায়দায় ফেলে, আশপাশ দেখি নে, মধ্যে রাস্তা দেয় নাই, বেকায়দায় ফেলে মানুষের থেকে জমি নিছে। আসেন একদম আসেরা, আরও একদল আছে বেচারিরা বেকায়দায় থাকে, বিচারক হিসাবে আরেকজনের কাছে নিয়ে গেছে, এরও জমি ঝামেলা, বড় জমি ঝামেলা, বিচারক যার কাছে নিয়ে গেছে, উনি এমন বিচারক, উনি বিচার এত সুন্দর করছে, এই দুইজনের কেউই আর জমি পায় নাই, বিচারকের জমি হয়ে গেছে, বিচারকের বাড়ি হয়ে গেছে, এইরকম আছে। আল্লাহ রাসূল বলছেন, টেনশন করো না, আই আল্লাহ আমাকে জানাইছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি জুলমান, এক বিঘা জমি যদি কেউ অন্যায়ভাবে অপর মুসলিম ভাইয়ের, অপর কোনো ভাইয়ের, অপর কোনো হিন্দু ভাইয়ের, যারই হোক মানুষের গ্রহণ করে, কত জমি লাগে আল্লাহ কিয়ামতের দিনে দেখাবেন, জাহান্নামে দেওয়ার আগে সাত তবক জমিন ঝুলাইয়া তারে অপদস্থ করে তারপরে জাহান্নামে পাঠাবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। সাবধান, যারা ল্যান্ড ডেভেলপ করছেন সাবধান, হাউজিং সোসাইটি বানাচ্ছেন, জমি কিনে কিনে প্লট বিক্রি করছেন সাবধান, এদের অধিকাংশ জমির পিছনে অন্য ভাইদের কান্না আছে, অন্য ভাইদের কান্না আছে। হ্যাঁ, আপনি যদি বুঝিয়ে নিতে পারেন যা দাম সরকার যেরকম নেয়, কোনো রাস্তা যদি করা হয়, সেই রাস্তার মধ্যে যাদের জমি পড়ে তাদেরকে আগামী 20 বছর পরে জমির যে ডিমান্ড হবে এইরকম দাম দিয়ে গভর্নমেন্ট তাদের থেকে অ্যাকোয়ার করে নেয়, মানুষ আরও হ্যাপি থাকে, মানুষ চিন্তা করে, আহারে সরকারের রাস্তায় কেন যে আমার জমিটা গেল না, গেলে হয়তো ডবল ডবল তিন ডবল পাইতো, অখুশি না, এটাই উত্তম পদ্ধতি, এটাই পদ্ধতি। কিন্তু আপনি টেকনিক্যালি আশপাশ দিয়া সুন্দর করে কিনে কিনে এমন একটা টেকনিক করছেন, এর কোনো রাস্তা নাই, আপনার উপর দিয়ে যাওয়া লাগবে, চারিদিক দিয়ে বালু ফেলে এমন উঁচু করছেন, ও ফসল পর্যন্ত ওখানে করতে পারবে না, দিতে চাইছিল না কিন্তু বেকায়দায় পরে দিছে, দিছে তো দিছে, আপনি যে দাম বলছেন সেই দামে দিতে পারে, তোর জমির এত দাম হবে কিনা, আসলে আশপাশে সবগুলো কিনছে 2,00,000-3,00,000, এখন উনারে দিছে 50,000 টাকা। এইরকম করে আমার জানা মতে ল্যান্ড ডেভেলপারদের এইরকম দোষ দুটি বাংলাদেশে অজস্র অজস্র আছে। প্রিয় ভাইয়েরা, সাবধান হয়ে যান, খবরদার, আপনাকে শুয়োরের গোশত দিলে আপনি খাবেন না, মরা গরু আপনারে সেটা যদি 40 কেজির নিচেও হয়, সেটা যদি বকনাও হয়, আপনি তারপরে ওখান থেকে এক টুকরা গোশত খাবেন না, কিন্তু আপনি মানুষের জমি, মানুষের অধিকার নষ্ট করে এরকম হারাম উপার্জন করে খাচ্ছেন, এটা আপনার অন্তরে ব্যথা দেয় না, বুঝের মধ্যেও আসে না, তার মানে বোঝা যাচ্ছে আপনার ইমান এখন শেষের দিকে। প্রিয় ভাইরা, আল্লাহ হেফাজত করুক প্রিয় ভাইরা।